10,323-এর পক্ষ থেকে জানাই আপনাদের আমাদের কাছে আসার জন্য এবং আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের মধ্যে একটা বার্তা দিতে চাই যে 10,323 সারা রাজ্যে যে চাকরিচ্যুত শিক্ষকরা আছে তাদের কি সমাধানের পথ কি সরকার এটাই বের করলেন যে একজনের পর একজন পড়তে থাকবে আজকে একজন ঋণের দায়ে চাকরিচ্যুত হওয়ার পর আমাদের বিলোনিয়ার আমাদের সহকর্মী উত্তম ত্রিপুরা স্যার এই আত্মহননের পথটা বেছে নিলেন বাধ্য হয়ে কারণ তিনি ঋণগ্রস্ত ছিলেন তার চাকরি ছিল না আজকে 9 মাস ধরে আমাদের চাকরি নেই আজকে আমাদের এই করুণ পরিস্থিতি উনি ওনার পরিবারের মুখে ভাত দিতে পারছেন না ওনার এই অবস্থাতে তিনি পরিবারকে রক্ষা করতে পারছেন না বাধ্য হয়ে তিনি আত্মহননের পথটা বেছে নিলেন এই আত্মহননের পথ কি পথে কি যেতে আমাদেরকে বাধ্য করছেন সরকার সরকার আমাদের কথা দিয়েছিল যে আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন সরকার প্রধান কথা দিয়েছিল কিন্তু গত 3রা ডিসেম্বর 2-1 মাস তো পেরিয়ে গেল তারপর আমরা 7 তারিখ থেকে আজকে 26 দিন চলে আমরা গণঅবস্থানে বসে আছি এর মধ্যে আজকে যে আমাদের স্যার গত রাতে তিনি আত্মহত্যা করলেন এই ঋণের দায়ে এবং চাকরিচ্যুতির ফলে উনার অভাব অনটনে উনি পরিবার পরিচালনা করতে পারছেন না পরিবারের মুখে খাবার দিতে পারছেন না ছোট ছোট দুটো বাচ্চা আছে এরপর বলছি যে আমাদের যে 10,323-এর শিক্ষকরা ওনার বাড়িতে গেছিলেন আজকে ওনাকে শ্রদ্ধা জানাতে আর ওই অত্র এলাকার 200 হবে আরএসএস বাহিনী ওখানে গিয়ে হামলা করেছে ওখানে গিয়ে আমাদের 10,323 শিক্ষকদের উপর হামলে পড়েছে এগুলো কি শুরু হয়েছে আমাদের রাজ্যে গতকাল আমাদের এক ম্যাডামের বাড়িতে গিয়ে বাড়িতে না দোকানে গিয়ে ভাঙচুর করেছে ম্যাডামের হাজবেন্ডকে মেরেছে হাসপাতাল হয়েছে যা হয়েছে বিভিন্ন স্যারের বাড়িতে আমাদের গান্ধীগ্রাম এক টিচারের বাড়িতে এইভাবে হয়েছে উনি চিৎকার করে কাঁদছিলেন এইভাবে মানে হামলার পর হামলা হচ্ছে আজকে আমাদের একজন মারা গেছেন শিক্ষক ওনাকে শ্রদ্ধা জানাতে গেছেন আমাদের শিক্ষকরা 10,323-এর শিক্ষকরা সেখানে আরএসএস এর 200 বাহিনী গিয়ে হামলে পড়েছে ওদেরকে তারা করে প্রাণ বাঁচিয়ে ওরা পালিয়ে এসেছেন রাজ্যে কি প্রশাসন চলছে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের চাকরি দেবেন বলেছিলেন সরকার চাকরি না দিয়ে উল্টা মানে নিজেদের লোক হামলে পড়ছে আক্রমণ শালিত করছে আক্রমণ করছে গত 31 তারিখ আপনারা দেখছেন আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখেছি এবং আমরা নিজেরা ছিলাম এখানে এখানে কিছু দুষ্কৃতীরা এখানে কি করছিল হুজ্জতি করছিল একদম উচ্ছৃঙ্খল আচরণ করছিল বাজি ফোটাচ্ছিল আমাদের এখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল রাজ্যে কি শুরু হয়েছে আমাদের কি চাকরির বদলে কি আমাদেরকে মৃত্যু দেবেন যদি আপনারা মনে করেন আমাদেরকে মৃত্যু দেবেন তাহলে আমরা তো এখানে আছি আপনারা এসে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে মেরে ফেলুন না বা আপনারা আপনাদের যে আরএসএস বাহিনী লেলিয়ে দিচ্ছেন যারা যাচ্ছে গুন্ডা বাহিনীরা বাড়ি বাড়ি যাচ্ছে ভাঙচুর করছে মারছে তাদেরকে বলুন না আমাদেরকে এসে এখানে টেন্টেই মেরে ফেলতে তাহলে তো আমাদের আপনাদের আর স্থায়ী ব্যবস্থা করতে হবে না এখন আপনারা কথা দিয়েছিলেন যে আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন এখন আপনারা কেন এইভাবে চুপ বসে আছেন আপনারা তো বসে আছেন আপনারা কোনো কথা বলতে পারছেন না কৃষক আন্দোলন সেখানে হচ্ছে সেখানে 5 থেকে 6 বার কথা হয়েছে সরকার কথা বলেছে আমরা এখানে 26 দিন হয়েছে এখন পর্যন্ত আপনাদের কোনো দয়া মায়া হয়নি বা আপনাদের কানে কোনো যাচ্ছে না কথাবার্তা আপনারা কি চাইছেন এইভাবে সমাধান আপনারা সমাধান করছেন না একদিকে বলছেন সমাধান করবেন এরপরে প্রতিশ্রুতি রাখছেন না এরপর গুন্ডা বাহিনী ব্যাগ বাহিনী গিয়ে গিয়ে লেলিয়ে দিচ্ছেন মারছেন আক্রমণ করছেন আমরা কি ভাববো আমরা কি মনে করব এইভাবে যদি হয়ে থাকে তাহলে সরকারকে একদম দেওয়া হয়েছে 5 দিনের সময় দেওয়া হয়েছে আমরা সময় দিতে পারবো না অনেক সুশৃঙ্খল আন্দোলন হয়েছে এবার যদি আন্দোলন অন্য পথে যায় সরকার দায়ী থাকবে সরকারকে 6 তারিখ অব্দি ডেডলাইন দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে সরকার কি করবে সরকার চিন্তা করবে এরপর যদি রাজ্যে যে অন্যরকম আন্দোলন শুরু হয় 10,323 শিক্ষকরা না শুধু সারা রাজ্যের মানুষ সামিল হবে পরিবার সামিল হবে এবার যদি অন্যরকম আন্দোলন শুরু হয় সেটা সরকার দায়ী থাকবে এই জন্য সরকারের কাছে আবারও আবেদন করছি যেন 5 তারিখ 6 তারিখের মধ্যে আমাদের সঙ্গে কথা বলেন এবং আমাদের সুনির্দিষ্ট একদম ইমিডিয়েট ব্যবস্থা করেন সরকারি চাকরির ব্যবস্থা করেন এবং আমাদের আজকে নিয়ে 78 জন শিক্ষককে আমরা হারিয়েছি সেই পরিবারে যেন ডাইন হার্নেস একটা করে চাকরি দেন সেইগুলি আবারও আবেদন করছি আবেদন এখনো বলছি আবেদনের কথা বলছি কিন্তু পরবর্তী সময় আমরা শিক্ষকরা সুশৃঙ্খল আন্দোলন থেকে যদি আমরা অন্য পথে যাই সেটার জন্য দায়ী কিন্তু সরকারকেই নিতে হবে।